আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিউয়ার্সদের জন্য। তো যেহেতু আজকে শুক্রবার, শুক্রবারে তো মেয়েদের একটু আবদার থাকে জানেন আপনারা, আমি সবসময় বলে থাকি তাদের বাবার কাছে। তো আজকে তারা মেট্রোতে ঘুরতে যাবে, তাই সন্ধ্যার পরে আর কি মাগরিবের পরে নামাজ পড়ে বের হয়ে গেলাম মেট্রো রেলের উদ্দেশ্যে আর কি। আমরা ঘুরতে যাবো আজকে মতিঝিল, যেহেতু আমরা এখন পর্যন্ত মতিঝিল মেট্রো দিয়ে যাইনি, আর শুক্রবারে ততদিন চালু ছিল না মেট্রো রেল, তাই আমাদেরকে উনি আজকে মেট্রো রেল দিয়ে মতিঝিল নিয়ে গিয়েছিল ঘুরতে, মানে ঘোরার জন্য আর কি। তো আমরা মেট্রো রেলে গিয়ে ওইখানে পৌঁছে তো একটা ফ্লাইওভারে উঠে শাপলা চত্বরের কাছে আমরা সেখান থেকে দাঁড়িয়ে শাপলা চত্বরটাকে ভালোভাবে দেখে নিলাম। আর যেহেতু বৃষ্টি আর রাত্রেবেলা সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিলো, যেহেতু শুক্রবার, এই কারণে আরও আগে বন্ধ হয়ে গিয়েছে। আর ওইখানে তো বেশিরভাগই অফিস, মানে ব্যাংক এগুলো আর কি, তো তাই তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আবার দূর থেকে একটু শাপলাটাকে সুন্দর করে ভিডিও করে নিলাম। তো এই তো তারা ওভারব্রিজে উঠেও খুব আনন্দ উপভোগ করলো বাবা মেয়েরা। আর বৃষ্টি তো, বৃষ্টি তো সবাই পছন্দ করি আমরা, হালকা বৃষ্টিতে ভিজেছেও আমরা যখন আমরা শাপলা চত্বরটা দেখতে আসি তখন আর কি। তো এতদিন আমরা ভিডিও দেইনি, আমার হুমায়রা অনেক অসুস্থ ছিল যে জন্য আর আমরা ভিডিও কোনো ছাড়িনি, মাঝে মাঝে একটা শর্টস ভিডিও দিয়েছি আর কি, কখন কী করেছি সেগুলো আর কি আমার প্রিয়দের সাথে শেয়ার করেছি। তো এই তো, তো এখন মাশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে হুমায়রা। তো দূর থেকে আমি আরেকটি ভিডিও করে নিয়েছি, এখানে একটি মা আর কি তিনটি সন্তান নিয়ে একটি কোনার মধ্যে বসে আছে বৃষ্টিতে যাতে না ভিজে। তো একটি বাচ্চা তার একদম আঁচলের ভিতরে ঢুকে রেখেছে, বেশ দেখতে পারবেন খেয়াল করলে। আসলে মা শব্দটা একেবারে ভিন্ন এবং মা জিনিসটাই অন্যরকম, সে নিজে কষ্ট করবে তাও তাদের বাচ্চাদের সে ছায়া তুলে রাখার চেষ্টা করবে। এই তো আর কি, আমাদের ফিরে আসার সময় হয়ে গিয়েছে, আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ফিরে চলে যাব। তো যেহেতু ঘোরাঘুরি করা হয়েছে, এবার খাওয়ার পর্ব রয়ে গিয়েছে, তো আমরা আমাদের এলাকাতে ফিরে এখন আর কি খাওয়ার জন্য আমরা যে রেগুলার যে রেস্টুরেন্টে বসি সেখানে আমরা খাবার অর্ডার করে নিয়েছি। আর সবারই ক্ষুধা লেগেছে, সে দুপুরবেলা কেউ খেয়েছে তো কেউ খায়নি আর কি, মানে যেহেতু শরীর ভালো না, খাওয়ার রুচিও তেমন নেই। তো যাক, এখন মেয়েদের নিয়ে যেহেতু বের হয়েছে তখন মানে খাবো এই আর কি। তো আজকে আবার আমি একটু পাগলা মেয়ে করেছি, রুটির সাথে ভাতের অর্ডার করেছিলাম, তো আমি ভাত খেয়েছি আর কি গ্রিল দিয়ে আর ডাউল দিয়ে, খুব মজা লেগেছে ভাত খেতে। তো ভাতের সাথে অন্য কিছু নেওয়ার কথা বলছিল, তা বলছি না গ্রিল দিয়ে আমি খেয়ে নিব, ভালো লাগবে খেতে। আমি অবশ্য বাসে গ্রিল আনলে ভাত কাঁচামরিচ দিয়ে ইচ্ছে মতো লেবু দিয়ে তারপরে খাই, ভালোই লাগে খেতে। আর তারা খেয়েছে মানে গ্রিল নান পরোটা আর হচ্ছে হালিম, আর এই তো তাদের পছন্দের খাবার ফালুদা আর হচ্ছে মিল্কশেক, এগুলো খেলে তাদের মানে খুব ভালো লাগে। তবে এই তো আজকে আমাদের ভিডিও, সব আমাদের জন্য দোয়া করবেন।